সাবরুম শহর থেকে 7 কিলোমিটার পশ্চিমে লুধুয়া অঞ্চলে আইনামারা লুধুয়া চা বাগানে চলাচলের গ্রামীণ জনপদের রাস্তা নিয়ে এলাকার জনগণের ক্ষোভ দীর্ঘদিনের। লুধুয়া ছড়ার উপর 43,36,000 টাকা ব্যয় করে আরসিসি ফুট ব্রিজ তৈরি করা হয়। গত 15 মার্চ ব্রিজটির কাজ শেষ হয়, কিন্তু ব্রিজ দিয়ে কোনো দ্বিচক্র যান থেকে অটো নিয়েও যাতায়াত করতে পারছে না, কারণ রাস্তার একটা অংশে কোনো কাজ হয়নি। অসুস্থ রোগী বা গর্ভবতী মহিলাদের হাসপাতালে চিকিৎসার জন্য এই রাস্তা দিয়ে নেওয়া খুব কষ্টকর। এ বিষয়ে স্থানীয় লোকজন একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন। সমস্যা তো আমরা এই না, ডেলিভারি রোগীর সুখে হলে অসুখ বিসুখ হলে আমরা নিতে পারি না। আপনি রাস্তা খারাপ, রাস্তা ঠিক মতো হইতে আসে না, রাস্তায় সোলিং নাই, কাকা একাঁচা রাস্তা। এদিকে কয় পরিবারের বসবাস? এখানে 60-70 পরিবার আছে। এদিকে তারা যাতায়াত এই রাস্তা দিয়েই যাতায়াত, এখান থেকে আওয়া যাওয়া করে।